শিলচৰত শ্লীলতা হানিৰ চেষ্টা কৰাৰ অভিযোগত এজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। এখন অটোৰে বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ যোৱাৰ সময়ত এই ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ অটো চালক বদৰু জামান ফাৰুকৰ বিৰুদ্ধে। ছাত্ৰীগৰাকীৰ এজাহাৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ কৰা হয় লম্পট অটো চালক বদৰু জামান ফাৰুকক। আমি পুনৰবাৰ দৰ্শকসকলক জনাইছো, শিলচৰত শ্লীলতা হানিৰ চেষ্টা কৰাৰ অভিযোগত এজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। এখন অটোৰে বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ যোৱাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ অটো চালক বদৰু জামান ফাৰুকৰ বিৰুদ্ধে। ছাত্ৰীগৰাকীৰ এজাহাৰ ভিত্তিত ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে লম্পট অটো চালক বদৰু জামান ফাৰুকক। একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে। আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কিভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড় একটি র্যালি করি রাত্রেবেলা। তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম, আমাদের একটি বোন, সে মূলত ওয়েস্ট বেঙ্গলের, সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমারার বাজারের দিকে, সামনে থেকে একটি অটোতে সে উঠে সেই অটোওয়ালাকে বলে যে পিছন দিকে মাল আছে, সামনে বসার জন্য অল্প জায়গা, সামনে বসে যাওয়ার জন্য। সে চিন্তা না করে যেভাবে ঠিক আছে, এখানে নর্মাল অটোওয়ালার ভাবে নেয়, অনেক সময় সামনে বসে সে যেতে লাগছিল। তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায়, তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে। সে অলরেডি অনেক কিছু এইদিকের এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম, সে টাকা দেবে, দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে। এমন একটা অবস্থায়, এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন আমরা জানি, আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি, কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারি।